ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা ক্লাস ইলেভেনের সজীব কোষের রাসায়নিক উপাদান ও জৈব অনু চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যে টপিকটি সম্পর্কে আলোচনা করব। তা হল লিপিড এই ভিডিওটিতে আমরা লিপিডের প্রথম পার্ট সম্পর্কে জানবো এর পরের ভিডিওটিতে আমরা লিপিডের সেকেন্ড পার্ট সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক দেখো লিপিড জিনিসটি কি প্রথমত আমরা একটি ডেফিনেশানের মাধ্যমে বোঝার চেষ্টা করব। লিপিড একটি জৈব অণু যা কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত হয় কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহল যে অ্যালকোহলটা লিপিটে অধিক পরিমাণে থাকে তা হল গ্লিসারল আমরা এই গ্লিসারল সহকারে দেখব তাহলে দেখো কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহল দ্বারা অ্যালকোহলের বিক্রিয়ার ফলে উৎপন্ন অ্যালকোহলের বিক্রিয়ার ফলে উৎপন্ন এস্টার এই এস্টারকেই বলা হচ্ছে কি লিপিড দেখো আমরা একটা জিনিস ভুল করি কি এই লিপিডকে ফ্যাট বলে উল্লেখ করি কিন্তু লিপিডকে ফ্যাট বলা যাবে না কেননা ফ্যাট হচ্ছে কি লিপিডের একটি ভাগ তাহলে লিপিড মানে ফ্যাটকে বোঝায় ঠিক আছে কিন্তু সমস্ত ফ্যাটকে কিন্তু লিপিড বোঝায় না তা আমরা আরও ডিটেলসে যখন সেকেন্ড পার্ট ভিডিওটিতে উল্লেখ করবো সেখানে আমরা জানব তাহলে আমরা জানলাম কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত ফ্যাটি অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ার ফলে উৎপন্ন এস্টারকে আমরা কি বলবো লিপিড ফ্যাট বলবো না কারণ ফ্যাট হচ্ছে লিপিডের একটি শ্রেণী বিভাগ অর্থাৎ ভাগ সেখানে লিপিড মানে ফ্যাটকে বোঝায় ঠিক আছে ফ্যাট মানে সমস্ত লিপিডকে কিন্তু বোঝায় না তাহলে এই বিক্রিয়াটি আমরা একটু চিত্র সহকারে দেখে নেবো যাতে আমাদের বুঝতে খুব সুবিধা হয় দেখো প্রথমত আমরা একটি অ্যালকোহল দেখব যেটা কি না গ্লিসারল এই গ্লিসারল এটি একটি অ্যালকোহল এর স্ট্রাকচার যদি আমরা দেখি তা কিন্তু তিনটে কার্বন দ্বারা গঠিত হয় ডান দিকে থাকে কি ওএইচ গ্রুপ বাম দিক বরাবর থাকে কি H2। এইচ তিন নম্বর কার্বনে কি থাকে এইচ টু এই হলো একটি গ্লিসারলের স্ট্রাকচার দেখো এই গ্লিসারল ইহা একটি অ্যালকোহল যৌগ এটি সম্পর্কে আমরা জানবো অ্যালকোহল এখানে কটা ওয়েজ গ্রুপ রয়েছে দেখো তিনটি ওয়েজ গ্রুপ রয়েছে তাহলে একে আমরা কি বলবো ট্রাইহাইড্রক্সি তিনটে ওয়েজ গ্রুপ অর্থাৎ হাইড্রক্সিল গ্রুপ রয়েছে তাই বলবো কি ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল তাহলে গ্লিসারল কি হল এটি একটি ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল তাহলে আমরা এখানে দেখলাম এক অনু গ্লিসারল এরপর এর সঙ্গে কার বিক্রিয়া হয় ফ্যাটি অ্যাসিড দেখো ফ্যাটি অ্যাসিড জানতে গেলে জানতে হবে এটি একটি হাইড্রোকার্বন যৌগ ফ্যাটি অ্যাসিড এই ফ্যাটি অ্যাসিডের একটা প্রান্তে কার্বক্সিল গ্রুপ থাকে আরেকটা প্রান্তে CH3 মিথাইল গ্রুপ থাকে এবং মধ্যবর্তী স্থানে থাকে কি CH2 টু অর্থাৎ মিথিলিন গ্রুপ এই CH2 গ্রুপ থাকে তাহলে এটি হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিডের একটি স্ট্রাকচার আমরা যদি বিশেষ একটি ফ্যাটি অ্যাসিড দেখি দেখব কি পামিটিক অ্যাসিড এগুলো সম্পর্কে আমরা একটু পরেই জেনে নেব তাহলে দেখো পামিটিক অ্যাসিড একটা প্রান্তে কার্বক্সিল গ্রুপ আরেকটা প্রান্তে কী রয়েছে সিএইচ থ্রি মিথাইল গ্রুপ মধ্যবর্তী স্থানে রয়েছে কি সিএইচ টু এই সিএইচ টু থাকবে পামিটিক প্রামিটিক অ্যাসিডের ক্ষেত্রে চোদ্দোটি পামিটিক অ্যাসিডের ক্ষেত্রে সিএইচ টু গ্রুপ থাকবে কি চোদ্দোটি তাহলে দেখো এই গ্লিসারলের সঙ্গে বিক্রিয়া করবে কে ফ্যাটি অ্যাসিড তাহলে এই ফ্যাটি অ্যাসিডের কার্বক্সিল গ্রুপটাই কী করে বিক্রিয়া করে তাহলে এইটি সম্পর্কে আমাদের জানতে হবে প্রথমত তাহলে এইচ ডবল ও সি তাহলে এটা কার্বক্সিল গ্রুপ আমি উলটিয়ে লিখলাম সি ডবল ও এইচ এই সাইড বরাবর দিলাম কি আর আর কথাটার অর্থ হচ্ছে কি কল যেখানে আমি এইচ থ্রি এবং সি এইচ টি টু গ্রুপকে বোঝালাম এখানে আমার ওই এইচ থ্রি এবং টু গ্রুপটির প্রয়োজন নেই সেই কারণে আমি আর দিয়ে উল্লেখ করেছি তাহলে এই একটি ফ্যাটি অ্যাসিড যেটাকে আমি আর ওয়ান দিয়ে উল্লেখ করলাম আরও একটি ফ্যাটি অ্যাসিড দেওয়া দরকার সি ডবল ও সি ডবল এইচ অর্থাৎ কার্বক্সিল গ্রুপ এটা ফ্যাটি অ্যাসিড টু আরও একটি দরকার সি ডবল ও এইচ ফ্যাটি অ্যাসিড এটা হচ্ছে কত তিন নম্বর ফ্যাটি অ্যাসিড দেখো কারকার মধ্যে বিক্রিয়া হয় ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল এক অনু অ্যাল অনু অ্যালকোহল অর্থাৎ গ্লিসারল সঙ্গে বিক্রিয়া করে তিন অনু ফ্যাটি অ্যাসিড কত ফ্যাটি অ্যাসিড তিন ও ফ্যাটি অ্যাসিড এদের মধ্যে বিক্রিয়া ঘটাবে এই বিক্রিয়ার ফলে উৎপন্ন এস্টারটাকেই বলা হবে কি লিপিড দেখো কীভাবে বিক্রিয়াতে ঘটাচ্ছে দেখো দেখো এই একটি গ্লিসারলের ও অপর আর একটা ফ্যাটি অ্যাসিডের এইচের মধ্যে বিক্রিয়া ঘটবে এই গ্লিসারলের ও সঙ্গে অপর আর একটা ফ্যাটি অ্যাসিডের এইচের মধ্যে বিক্রিয়া ঘটলো একই রকমভাবে এইচ ও এইচের মধ্যে কি ঘটল বিক্রিয়া ঘটল এদের বিক্রিয়ার ফলে কত অনু জল উৎপন্ন হবে দেখো দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মানে কী হবে জল তাহলে এই তিনটে থেকে কত অনু জল উৎপন্ন হবে তিন অণু জল উৎপন্ন হল এবং এই গ্লিসারল এক গ্লিসারল এবং তিন অণু ফ্যাটি অ্যাসিড বিক্রিয়ার ফলে একটা লবণ তৈরি করবে যাকে বলা হবে এস্টার কিভাবে এই লবণটা তৈরি হবে দেখো এক দুই তিনটে কার্বন এই তিনটে কার্বনের বাম সাইড বরাবর রয়েছে কি এইচ টু এইচ এইচ টু এই সাইড বরাবর ওইচ বিক্রয়ে অংশগ্রহণ করে গেছে এগুলো আমাদের আর লেখার প্রয়োজন নেই কার্বক্সিল গ্রুপের মধ্যে আমরা ডবল ও সি লিখবো আর এইচ লিখবো না কেননা ওটি বিক্রয়ে অংশগ্রহণ করে গেছে এখানেও একই রকম আর টু আর ওয়ান ডবল ও সি আর থ্রি তাহলে দেখো গ্লিসারল এবং তিন অণু ফ্যাটি অ্যাসিড পরস্পর বিক্রিয়ার মাধ্যমে একটা বন্ড গঠন করছে দিয়ে যে যৌগটা গঠন করেছে তাকে বলা হচ্ছে কি এস্টার এবং এই বন্ডটাকে বলা হচ্ছে কি এস্টার বন্ড দিয়ে কত অনু জল তৈরি করেছে তিন অনু জল তৈরি করেছে দেখো দেখো এই যে এটি গ্লিসারল অর্থাৎ কি অ্যালকোহল ফ্যাটি অ্যাসিড কি একটা জৈব অ্যাসিড এই ফ্যাটি এ অ্যালকোহল এবং অ্যাসিডের বিক্রিয়ার মাধ্যমে যে লবণটা তৈরি হয় তাহাকে বলা হয় কি এস্টার তাহলে এখানে গ্লিসারল কত অনু এক এবং তিন অনু ফ্যাটি অ্যাসিড বিক্রিয়ার ফলে যে লবণটা তৈরি করেছে তাকে বলা হয়েছে কি অ্যাস্টার তাহলে এই এস্টারটাই একটা লিপিড বলতে পারি আমরা তাহলে এই লিপিডটিতে কটি গ্লিসারল কটি ফ্যাটি অ্যাসিড রয়েছে তিনটি এবং কটি গ্লিসারল রয়েছে একটি যেই তিনটি ফ্যাটি অ্যাসিড রয়েছে সেই কারণে এই লিপিড বা এস্টারকে নাম দেওয়া হয়েছে ট্রাই গ্লিসারল বা একে বলা হয় কি গ্লিসারাইট ট্রাই কেন বলা হলো তিনটা ফ্যাটি অ্যাসিড এবং একটি গ্লিসারল রয়েছে সেই জন্য এই এস্টার বা এই লিপিডকে বলা হচ্ছে কি ট্রাই গ্লিসারল তাহলে আমরা লিপিডের ডেফিনেশানটি সম্পর্কে জানলাম এবার আমাদের জানতে হবে এই ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল তো বিক্রিয়ার ফলে লিপিড তৈরি করছে এবং এটি কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত এই ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে প্রথমত আমরা ফ্যাটি অ্যাসিড সম্পর্কে জানব এরপর আমরা জানবো অ্যালকোহল দেখো ফ্যাটি অ্যাসিড জিনিসটি কি একটি ডেফিনেশানের মাধ্যমে আমরা জানব এটি হলো দীর্ঘ হাইড্রোকার্বন শৃঙ্খল দীর্ঘ হাইড্রোকার্বন শৃঙ্খল অর্থাৎ এটি কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হয় অর্থাৎ এটি দীর্ঘ একটি হাইড্রোকার্বন শৃঙ্খল যার এক প্রান্ত কার্বক্সিল গ্রুপ সিডবল এইচ এবং অপর প্রান্ত সি এইচ থ্রি অর্থাৎ মিথাইল গ্রুপ দ্বারা গঠিত এবং মধ্যবর্তী স্থান সি এইচ টু মিথিলিন গ্রুপ দ্বারা গঠিত হয় সেই সমস্ত যৌগকে বলা হবে কি ফ্যাটি অ্যাসিড অর্থাৎ এটি কিন্তু একটি হাইড্রোকার্বন যাদের কার্বন এবং হাইড্রোকার্বন রয়েছে কার্বন এবং হাইড্রোজেন রয়েছে দেখো আমরা ফ্যাটি অ্যাসিডটি বোঝার জন্য দুটি ফ্যাটি অ্যাসিড উদাহরণ সহকারে দেখব একটা হলো পামিটিক অ্যাসিড অপরটি হলো ওলিগ অ্যাসিড পামিটিক অ্যাসিডের যদি আমরা স্ট্রাকচার দেখি এক প্রান্তে কী থাকবে কার্বক্সিল গ্রুপ অপর প্রান্তে কী থাকবে সি এইচ থ্রি মিথাইল গ্রুপ মধ্যবর্তী স্থানে থাকবে কি সি এইচ টু মিথিলিন গ্রুপ কটি থাকবে হোল ফটিন অর্থাৎ চোদ্দোটি থাকবে আমরা অলিগ অ্যাসিড যদি দেখি একটা প্রান্তে কী থাকবে কার্বক্সিল গ্রুপ অপর প্রান্তে কী থাকবে সি এইচ থ্রি মধ্যবর্তী স্থানগুলিতে কি থাকবে সিএইচ টু এক্ষেত্রে সিএইচটি গ্রুপ থাকবে হোল সিক্সটিন অর্থাৎ ষোলোটি টু গ্রুপ থাকবে তাহলে পামিটিক অ্যাসিড এটি হলো অলিগ অ্যাসিড তাহলে এদের স্ট্রাকচারটি দীর্ঘ শৃঙ্খল যে স্ট্রাকচারটি তা আমরা ভালোভাবে একটু দেখে নেবো তাহলে দেখো এখানে কার্বক্সিল গ্রুপ রয়েছে এক প্রান্ত সি ডবল বন্ড ও ও এরপর দেখব কি চোদ্দোটি সিএইচ টু রয়েছে একটি সিএইচ টু দুটি সিএইচ টু এরকমভাবে চোদ্দোটি থাকবে এই রকমভাবে চোদ্দোটি এই সিএইচ টু থাকবে লাস্ট প্রান্তে কী থাকবে আমরা জানি সি এইচ থ্রি মিথাইল গ্রুপ তাহলে এই একটি পামিটিক অ্যাসিড এখানে দেখো এক প্রান্ত কার্বক্সিল গ্রুপ অপর প্রান্ত সিএইচ থ্রি গ্রুপ মধ্যবর্তী স্থানগুলি কী দ্বারা গঠিত হয়েছে টু গ্রুপ দ্বারা এবং এখানে দেখো কার্বন কার্বনের মধ্যে এক বন্ধন রয়েছে না সিঙ্গেল বন্ড দেখো এই একটি বন্ড এই একটি প্রতিটা সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত রয়েছে এরপর আমরা যদি অলিক অ্যাসিড দেখি সেখানে দেখব কি প্রথম রয়েছে কার্বক্সিল গ্রুপ সি ডবল বন্ড ও ও এইচ দ্বিতীয়টি এরকমভাবে ষোলোটি এইচ টু গ্রুপ থাকবে তাহলে এইরকমভাবে ষোলোটি এইচ টু গ্রুপ রয়েছে এবং লাস্ট প্রান্তে থাকবে কি সি এইচ থ্রি গ্রুপ দেখো এখানে দেখার বিষয় এই যে আট এবং নম্বর যে সি টু গ্রুপ রয়েছে এদের কার্বন এবং কার্বনের মধ্যে ডবল বন্ড রয়েছে এখানে দেখো সিঙ্গেল বন্ড দ্বারা পুরোটা সিঙ্গেল বন্ড কিন্তু এখানে আট এবং নয়ের মাঝে রয়েছে কি কার্বন এবং কার্বনের মধ্যে ডবল বন্ড রয়েছে এইটি তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে দেখো আমরা ফ্যাটি অ্যাসিড জানলাম দীর্ঘ কার হাইড্রোকার্বন শৃঙ্খল যেখানে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হয় এবং এক প্রান্ত কার্বক্সিল গ্রুপ অপর প্রান্তটি কী দ্বারা গঠিত হয় সিএইচ থ্রি মধ্যবর্তী স্থান কী দ্বারা গঠিত হয় সিএইচু গ্রুপ দ্বারা গঠিত হয় আমরা জানলাম পামিটিক অ্যাসিড অলিক অ্যাসিড সম্পর্কে তাহলে এই ফ্যাটি অ্যাসিডের আমরা টাইপ দেখব অর্থাৎ প্রকারভেদ কত রকমের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় তা আমরা দেখব একটি দেখব কি সম্পৃক্ততার উপর ভিত্তি করে ফ্যাটি অ্যাসিডের প্রকারভেদ সম্পৃক্ততার উপর ভিত্তি করে আরেকটি দেখব কি পুষ্টিগত গুরুত্বের উপর ভিত্তি করে দেখো সম্পৃক্ততার উপর যদি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষায় প্রতিনিয়ত কোশ্চেন দেওয়া থাকে সম্পৃক্ততার উপর ভিত্তি করে যদি আমরা লিপিডকে ভাগ করি সেখানে দেখবো কি সম্পৃক্ত সরি ফ্যাটি অ্যাসিডকে আমরা ভাগ করবো কাকে ভাগ করবো টাইপ অফ ফ্যাটি অ্যাসিড সেটা আমি এফ এ লিখলাম তাহলে সম্পৃক্ততার উপর ভিত্তি করে ফ্যাটি অ্যাসিডে দু প্রকারে ভাগ করা হয়েছে একটি হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যাকে ইংরেজিতে বলা হয় স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এফ এ লিখলাম সটে আরেকটি ভাগ করা হয় কি সে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সটে আমি এফ এ লিখলাম বা ইংরেজিতে বলা হয় কি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দেখো প্রথমত আমরা জানবো কি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড জিনিসটি কী যে সমস্ত ফ্যাটি অ্যাসিডে কার্বন পরমাণুগুলি সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে বা একযো বন্ধন সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে সেই সমস্ত ফ্যাটি অ্যাসিডকে আমরা কী বলবো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এই যে পামিটিক অ্যাসিড দেখো এখানে কার্বন কার্বন পরমাণুগুলো সব কিন্তু একটি বন্ধন দ্বারা যুক্ত রয়েছে অর্থাৎ সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত রয়েছে এই কারণে এই ফ্যাটি অ্যাসিডকে আমরা কী বলবো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যদি আমরা উদাহরণ দেখি পামিটিক অ্যাসিড পরীক্ষায় কোশ্চেন আছে যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি পামিটিক অ্যাসিড স্টিয়ারিক অ্যাসিড এগুলি হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ অপরদিকে আমরা যদি দেখি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড জিনিসটা কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হচ্ছে কি সেই সমস্ত ফ্যাটি অ্যাসিড যেখানে কার্বনের মধ্যে এক বা একাধিক ডবল বন্ড থাকবে কার্বন পরমাণুগুলির মধ্যে এক বা একাধিক ডবল বন্ড থাকবে এখানে কি থাকবে ডবল বন্ড সেখানে কত নো বন্ধ বা সিঙ্গেল বন্ড এখানে কি ছিল ডবল বন্ড থাকবে তখন তাদেরকে কি বলা হবে স অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দেখো আমরা অলিগ অ্যাসিড দেখতে পাচ্ছি এখানে কটি ডবল বন্ড রয়েছে একটি ডাবল বন্ড রয়েছে আমি কি বলেছি যে সমস্ত ফ্যাটি অ্যাসিডে এক বা একাধিক ডবল বন্ড থাকবে কার্বনের মধ্যে তাদেরকে আমরা কি বলবো অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা এর যদি উদাহরণ দেখি দেখব কি অলিগ অ্যাসিড কী উদাহরণ দেখব আমরা অলিগ অ্যাসিড এই অলিগ অ্যাসিডে কয়টি স্যাচুরে তোমার কার্বন কার্বনের মধ্যে কয়টি ডবল বন্ড রয়েছে দেখো একটি এইটা চলি অ্যাসিডের স্ট্রাকচার তাহলে এখানে একটি ডবল বন্ড থাকে কয়টি থাকে একটি ডবল বন্ড থাকে দ্বিজজি বন্ড থাকলো তাহলে যদি একটি ডবল বন্ড থাকে তখন সেই ফ্যাটি অ্যাসিডকে নাম দেওয়া হয় কি জানো মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পরীক্ষায় কোশ্চেন আসে মনো শর্টে লেখা হয় কি উদাহরণ দাও যে সমস্ত ফ্যাটি অ্যাসিডে কার্বন কার্বনের মধ্যে একটি ডবল বন্ড থাকে কয়টি ডবল বন্ড একটি তখন তাকে কি বলা হয় মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অপরদিকে আমরা যদি আরও একটি উদাহরণ দেখি এটা একটি উদাহরণ দেখলাম দু নম্বর যদি উদাহরণ দেখি ফ্যাটি অ্যাসিড ফ্যাটিয়াসিডে এফ এ লিখলাম ফ্যাটি অ্যাসিডের মধ্যে দুটি ডবল বন্ড থাকে কয়টি ডবল বন্ড থাকে দুটি তিন নম্বর যদি আমরা দেখি লিনো লেনিক লিনো লেনিক ফ্যাটি অ্যাসিড এখানে তিনটি ডবল বন্ড থাকে কয়টি ডবল বন্ড থাকে তিনটি দেখো একটি যে সমস্ত স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে একটি ডবল বন্ড ছিল বলে কার্বন কার্বনের মধ্যে তাদেরকে বলা হয়েছে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা এম এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যাদের একাধিক একের অধিক ডবল বন্ড থাকবে তাদেরকে বলা হবে কি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেমন দেখো লিনোলিক ফ্যাটি অ্যাসিডে দুটি লিনোলেনিক ফ্যাটি অ্যাসিডে তিনটি অর্থাৎ একের অধিক ডবল বন রয়েছে কার্বন কার্বনের মধ্যে তখন তাদেরকে বলা হবে কি পলি আনস্যাচুরেটেড পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা এদেরকে বলা হবে কি শর্টে পিইউএফএ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইউ এফ এ কি উদাহরণ দেওয়া পরীক্ষায় কোশ্চেন আসবে এরপর দেখো পুষ্টিগত গুরুত্বের উপর ভিত্তি করে যদি ফ্যাটি অ্যাসিডকে ভাগ করা হয় দুটি ভাগে ভাগ করা হয় একটি হলো अपरिहारजो फैटी एसिड बा एके इंग्रजीते बोला है कि एसेंशियल फैटी एसिड अरेッケ के नाम दहायचे की ओ अपरिहारजो ओ अपरिहारजो फैटी एसिड बा नॉन एसेंशियल फैटी एसिड দেখো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কী বলা হয়েছে যে সমস্ত ফ্যাটি অ্যাসিড আমাদের দেহে সংশ্লেষিত হয় না আমাদের পুষ্টির জন্য খুবই প্রয়োজন যা বাইরে থেকে খাওয়ারের মাধ্যমে আমাদের গ্রহণ করতে হয় সেই সমস্ত ফ্যাটি অ্যাসিডকে বলা হয় কি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড যেমন লিনোলেইক ফ্যাটি অ্যাসিড লিনোলেইক ও লিনোলেনিক ফ্যাটি অ্যাসিড ও লিনোলেনিক ফ্যাটি অ্যাসিড অপরদিকে আমরা যদি অপরিহার্য বা নন এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড দেখি সেখানে দেখবো কি এখানে কী হলো লিনোলেনিক ফ্যাটি অ্যাসিড লিনোলিক অপরিহার্যর ক্ষেত্রে কি দেখা যাবে এই সমস্ত ফ্যাটি অ্যাসিডগুলো আমাদের শরীরে সংশ্লেষিত হয় বাইরে থেকে খাওয়ারের মাধ্যমে গ্রহণ করতে হয় না সেই কারণে এদের বলা হয় কি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড উদাহরণ যদি আমরা দেই সেখানে দেখতে পাবো কি অলিক অ্যাসিড আমরা ফ্যাটি অ্যাসিড সম্পর্কে জানলাম এবার আমাদের জানতে হবে কি অ্যালকোহল সম্পর্কে দেখো অ্যালকোহলও কিন্তু হাইড্রোকার্বন যৌগ অর্থাৎ হাইড্রোকার্বন যৌগ অর্থাৎ এটি কী দ্বারা গঠিত হয় হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত হয় এই হাইড্রোকার্বন যৌগ যার কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত যার কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হাইড্রোজেন পরমাণুর ও এইচ গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় ও এইচ অর্থাৎ হাইড্রক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তাদেরকে বলা হচ্ছে কি যে যৌগ গঠন করে তাদেরকে বলা হচ্ছে কি অ্যালকোহল তাদেরকে কি বলা হবে অ্যালকোহল দেখো অ্যালকোহল জিনিসটা কি আমরা স্ট্রাকচার সহ বুঝবো আমরা প্রথমেই একটি অ্যালকোহল পড়েছি কি গ্লিসারল তোমরা প্রথমেই পড়লে যে গ্লিসারল দেখো গ্লিসারল কয়টি কার্বন দ্বারা গঠিত হয় তিনটি কার্বন দ্বারা গঠিত হয় ডান দিক বরাবর কী থাকে দেখো বাম দিক বরাবর কী থাকে এইচ টু এইচ এখানে কি থাকে এইচ টু দিকে দেখো তোমরা যেন ওইচ গ্রুপ আমি এখানে শুধু এইচ দিলাম হাইড্রোজেন পরমাণু অর্থাৎ এটা একটা হাইড্রোকার্বন যৌগ কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত হয় যার কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত এই যে কার্বন পরমাণু এই কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত হাইড্রোজেন পরমাণু এই হাইড্রোজেন পরমাণু এতে কি গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে ওয়েচ গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে দেখো আমরা জানি কি এখানে ওএইচ থাকে ও এইচ ও এইচ তাহলে হাইড্রোজেন পরমাণুটি কী গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলো ওএইচ গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে সেই সমস্ত যোগ্যকে কী বলা হলো অ্যালকোহল তাহলে গ্লিসারলে কয়টি ওয়েচ গ্রুপ আছে দেখো তিনটি তাহলে এদেরকে আমরা কী বলবো টাই হাইড্রক্সিল অ্যালকোহল ট্রাই হাইড্রক্সি অ্যালকোহল ট্রাই হাইড্রক্সি অ্যালকোহল দ্বিতীয়ত আমরা আরও যদি অ্যালকোহল দেখি গ্লাইকল গ্লাইকল দেখো এটি দুটি কার্বন দ্বারা গঠিত হয় বাম সাইড বরাবর কী থাকে এইচ টু এইচ টু রান দিকে থাকে কি এইচ আর কি থাকে এইচ তাহলে এটি একটি হাইড্রোকার্বন যৌগ এর হাইড্রোজেন পরমাণুটি কি দ্বারা প্রতিস্থাপিত হয় দেখো ওএইচ তাহলে ইহা একটি অ্যালকোহল দেখো হাইড্রোজেন পরমাণুটি ওয়েচ গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে তাহলে গ্লিসার হলো কী এক প্রকার অ্যালকোহল তাহলে এখানে কটি ওয়েজ গ্রুপ রয়েছে দেখো দুটি তখন তাকে আমরা কি বলবো ডাইহাইড্রক্সি অ্যালকোহল এগুলো মনে রাখতে হবে না হলে আমরা ক্লাসিফিকেশানে জিনিসগুলো বুঝতে পারবো না এরপর দেখো আমরা আরেকটি অ্যালকোহল দেখব ইথাইল অ্যালকোহল যেখানে দেখতে পাবো কি এটিও দুটো কার্বন দ্বারা গঠিত হয় যার বাম দিকে থাকে H2 এবং এক নম্বর কার্বনের সঙ্গে শুধুমাত্র ওএইচ গ্রুপটি যুক্ত থাকে তাহলে এখানে কয়টি ওয়েচ গ্রুপ রয়েছে দেখো একটি তাহলে কি আমরা কী বলবো কী অ্যালকোহল মনোহাইড্রক্সি অ্যালকোহল মনোহাইড্রক্সি অ্যালকোহল এছাড়া আরও একটি আমরা অ্যালকোহল জানব যেটা হলো মাইরিসিল অ্যালকোহল ইহা মুমে থাকে মুম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা বুঝতে হবে মাইরিসিল অ্যালকোহল দেখো তার স্ট্রাকচারটা কেমন সিএইচ থ্রি গ্রুপ সিএইচ টু এর হোল টোয়েন্টি এইট সিএইচ টু ওএইচ এইটি হচ্ছে কি মাইরিসিল অ্যালকোহলের স্ট্রাকচার তাহলে দেখো এখানে কয়টি ওইচ গ্রুপ রয়েছে একটি তাহলে মাইরিসিল অ্যালকোহল এটি মোমে থাকে এখানে ওইচ গ্রুপ কটি রয়েছে একটি তাহলে একে আমরা কী বলবো মনোহাইড্রক্সি অ্যালকোহল মনোহাইড্রক্সি অ্যালকোহল তাহলে এতদূর পর্যন্ত আমরা লিপিডের প্রথম পার্ট জানলাম এর পরের ভিডিওটিতে আমরা সেকেন্ড পার্ট সম্পর্কে জানব যেখানে আমরা উল্লেখ করব লিপিডের শ্রেণীবিভাগ সম্পর্কে